সম্মানিত দর্শক, এখন নভেম্বর মাস। এই নভেম্বর মাসে এটাতে দেখুন কি পরিমাণ গুটি এসেছে। এটাতে কিন্তু কোনো প্রকার ছত্রাকনাশক কীটনাশক এগুলো কিন্তু স্প্রে করা হয়নি, তারপরেও মশলা দিলে কিন্তু মোটামুটি গুটি সেট হয়েছে এই গাছটিতে। দেখতে পাচ্ছেন এই অসময়ে আসলে মুকুল আসার কথা না বা গুটি সেট হওয়ার কথা না। এই ন্যাম ডকমা ইয়েলোটা, আসলে এই ন্যাম ডকমা ইয়েলোটা প্রচুর পরিমাণে বিয়ারিং হয় এবং প্রচুর পরিমাণে আম হয়ে থাকে। প্রথম অবস্থায় সাদা থাকে, পরবর্তীতে ইয়েলো হয়ে যায়। এটা আমরা আপনাদের দেখিয়েছি এর মাদার গাছের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে। তো আমরা আসলে বুঝতে পারছি না এটা কী কারণে হয়েছে। আসলে এটা বারো মাসি টাইপের মতোই হয়ে গেছে, অফ সিজনেও আর কি মুকুল। এর পাশাপাশি আরেকটি যে গাছ রয়েছে আমরা দেখিয়েছি আপনাদের ব্যানানা ম্যাঙ্গো, সেটাতেও কিন্তু প্রচুর পরিমাণে মুকুল সেট হয়েছে। তো আশা করি এগুলোতে আমরা এখন স্প্রে করে দেব, আর কী কী স্প্রে করব সে বিষয়টি আপনাদের অবশ্যই আমরা দেখাবো। তো চলুন আসলে কী কী স্প্রে করলে এই গুটিগুলো সেট হতে পারে আমরা চেষ্টা করে দেখি আর কি। দর্শক, এই পর্যায়ে আমরা একটি স্প্রে বোতল নিয়ে নিয়েছি, এটা আসলে ছোট একটি বোতল। এটাতে আমরা এখন একটু ইম্পালা যে রয়েছে ছত্রাকনাশক হাফ চামচের মতো আমরা এই বোতলটিতে দিয়ে নেব। আসলে সবসময় ছত্রাকনাশক কীটনাশক এগুলো আসলে কম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। ওটা হাফ চামচেরও কম বাম্পার ট্রাইকো যেটা রয়েছে এটা স্প্রেও করা যায়। তো আমরা এটা ছত্রাকনাশকের সঙ্গেই কিন্তু আসলে অল্প পরিমাণে একটু দিয়ে নেব, দেখি আসলে শিকড় গজাতে এবং পাতাগুলোকে সবুজ রাখার জন্য এই দুটো আর কি মিক্স করা। খুবই অল্প পরিমাণে আমরা নেব, এখানে আসলে চামচটি বড় হয়ে যাওয়ার কারণে আসলে এই হচ্ছে। সম্পূর্ণ আমরা দেব না, অল্প পরিমাণে আমরা একটু দিয়ে নেব আর একটু বাদ দিয়েই দেবো।